নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 25, দুটি পজিটিভ ধরা পড়ল ত্রিপুরায়। লকডাউনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা নেই, বিকল্প ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত হিমন্তের। দিন দুপুরে গোপালগঞ্জের বহুতলে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাপড়ের গুদাম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 25। গত 24 ঘন্টায় আরো 5টি নতুন ঘটনা সামনে এসেছে। নয়াদিল্লির নিজামুদ্দিন মরকজে তবলিগ জামাতে যোগদানকারীদের শরীরে মূলত কোভিড-19 পজিটিভ ধরা পড়েছে। যদিও এদিন এক ব্যক্তির পজিটিভ ধরা পড়েছে, যিনি নিজাম ফেরত নন। শুক্রবার রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 20। শনিবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজের টুইটার হ্যান্ডেলে এ তথ্য জানান। বিকেলে তিনি সাংবাদিক সম্মেলনে জানান, এদিন সকালে উত্তর লক্ষিমপুরের এক ব্যক্তির দেহে কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত যে 25 জনের কোভিড-19 পজিটিভ এসেছে, তাদের 24 জনই দিল্লি ফেরত। নিজামুদ্দিনের মরকজে তবলিগ জামাতে অংশগ্রহণকারী যারা এখনো ধরা দেননি বা পালিয়ে বেড়াচ্ছেন, তাদের শীঘ্রই 104 নম্বরে ফোন করতে অথবা স্থানীয় স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার মোট 8 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর ভিতরত 4 জনে নিজামুদ্দিনৰ ঘটনাৰ সৈতে জড়িত, কিন্তু এগৰাকী পেচেণ্ট নিজামুদ্দিনৰ ঘটনাৰ সৈতে জড়িত নহয়। আৰু তেখেতে এই সংক্ৰমণ ক'ৰ পৰা হ'ল সেই বিষয়ে স্বাস্থ্য বিভাগে জানিবৰ কাৰণে ইতিমধ্যে বিভিন্ন ধৰণে আমি কাম আৰম্ভ কৰিছো। লকডাউনৰ সময়সীমা বৃদ্ধিৰ সম্ভাৱনা আপাতত নেই, শনিবার ফেরে কথা জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রীর ডাকা লকডাউন শেষ হবে আগামী 14 এপ্রিল, তবে এরপর লকডাউনের বিকল্প ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন হিমন্ত। তিনি বলেছেন, লকডাউনের বিকল্প হিসেবে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা করছে। প্রধানমন্ত্রী বলেছেন, লকডাউনের পর বিকল্প ব্যবস্থা কি নেওয়া যায় তা জানার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলতে, সে অনুযায়ী রাজ্য সরকারও শীঘ্রই সমাজের বুদ্ধিজীবীদের সঙ্গে মত বিনিময় করবে বলে জানান হিমন্ত। 14 এপ্রিল লকডাউন শেষ হওয়ার পরও সবকিছু যে স্বাভাবিক হয়ে যাবে সেটা নয়। হিমন্ত বিশ্ব জানান, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ রাখা যাবে না, তবে লকডাউন শেষ হলেও সিনেমা হল, বিউটি পার্লার, লাইব্রেরি, সাপ্তাহিক বাজার ইত্যাদি বন্ধ থাকবে। প্রয়োজন হলে দোকান খোলার সময় সকাল 5টা থেকে বেলা 12টা পর্যন্ত রাখা হবে। একসঙ্গে যাতে বেশি মানুষ ভিড় না করেন সেদিকে সবার নজর রাখতে হবে। মন্ত্রী হিমন্ত বলেন, প্রত্যেকে নিজের জীবনের দিকে খেয়াল রাখতে হবে। আসামের প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। বদরপুরের ক্যান্সার রোগী জামাল উদ্দিনের শরীরে কোভিড-19 পজিটিভ ধরা পড়ে। তিনি দিল্লির নিজামুদ্দিনের মরকজে গিয়েছিলেন বলে জানা যায়। তারপর থেকে একে একে অনেকের শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। শনিবার ত্রিপুরার 2 জন ব্যক্তির দেহেও ধরা পড়েছে এই ভাইরাস। তারাও দিল্লির মরকজে তবলিগি জামাতে যোগ দিয়েছিলেন বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া মণিপুর ও অরুণাচল প্রদেশেও 1 জন করে নিজাম ফেরতের পজিটিভ ধরা পড়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 31। দিল্লির নিজামুদ্দিনের তবলিগি জামাতে যোগ দিয়ে বা সেই সব ব্যক্তির সংস্পর্শে আসা মোট 15 ব্যক্তিকে করিমগঞ্জে সরকারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার একথা জানিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক আনভু মাথান এমপি। তিনি জানান, মোট 22 ব্যক্তি এখনও দিল্লিতে রয়েছেন। এছাড়া আরও কেউ লুকিয়ে রয়েছেন কিনা তা জানতে প্রশাসন সব ব্যবস্থা হাতে নিয়েছে। এরকম কেউ স্বাস্থ্য পরীক্ষা না করে এখনও ঘরে বসে থাকলে দেশ ও দশের স্বার্থে তাদের স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে তিনি আহ্বান জানিয়েছেন। শিলচর মেডিকেল কলেজে এখন পর্যন্ত 953 জন কোভিড-19 রোগীকে পরীক্ষা করা হয়েছে। শনিবার নতুন 9টি ঘটনা সামনে আসে। এ মুহূর্তে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন মোট 3 ব্যক্তি, তাদের 1 জন কোভিড আক্রান্ত নির্দিষ্ট ওয়ার্ডে রয়েছেন, বাকি 2 জন আছেন আইসোলেশন ওয়ার্ডে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য বিভাগের পক্ষে সুমন চৌধুরী।
উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাবন সহ আরো অনেকে। শনিবার নতুন করে 77 জন সহ কাছাড়ে এখন পর্যন্ত সব মিলিয়ে 3,895 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যে দিল্লি থেকে বা নিজামুদ্দিন থেকে কোনো কেস আসছে কিনা, যদি এসে থাকে তাদেরকে আমরা ট্রেস করার চেষ্টা করছি। কয়েকটা কেসে দেখা গেছে যে যাদের যদিও শিলচরের অ্যাড্রেস দেওয়া হয়েছে, কিন্তু আমরা সেখানে মানুষ পাঠিয়েছি, মানুষ পাঠিয়ে দেখেছি যে যদিও সিম নেওয়ার সময় হয়তো শিলচরের অ্যাড্রেস ছিল, ওনারা এখন শিলচরে নেই, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো সেক্ষেত্রে আমরা সেসব জায়গার পুলিশ প্রশাসনকে বা জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি যে এই ভদ্রলোক এখানে নেই, বর্তমানে হয়তো ওইখানে আছেন খোঁজ নেওয়ার জন্য। তো আমাদের একটা কথাই, আমাদের যেটা সার্ভেলেন্স আমরা একদম সচেষ্ট আছি, আমাদের 24 ঘন্টা মেডিকেল টিম কাজ করছে, 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক আমরা আমাদের ডক্টর প্যারামেডিক্যাল স্টাফস আমরা কন্ট্রোল রুমে রেডি রেখেছি। যে কোনো কেস পেলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ প্রশাসনের সহায়তা আমরা মানুষ পাঠিয়ে আমরা কোয়ারেন্টাইন করার ব্যবস্থা বা যদি থ্রোট সোয়াব স্যাম্পল নেওয়ার দরকার পড়ে সেটারও আমরা ব্যবস্থা করছি। এদিকে শিলচরের প্রত্যেক ওয়ার্ডে ঘরে ঘরে রেশন বন্টনের জন্য শিলচর পুর বোর্ডের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ বোর্ডের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে পড়ে। শনিবার বিষয়টি নিয়ে শিলচর পুর বোর্ডের বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্তাবনকে জিজ্ঞেস করলে তিনি জানান, বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। জেলাশাসকের কথা অনুযায়ী প্রত্যেক ওয়ার্ড থেকে 100 জনকে বাছাই করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে সরাসরি রেশন দেওয়া হবে না, তবে তাদের অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করে ব্যাংক মারফত 1,000 টাকা করে প্রতি পরিবার পিছু দেওয়া হবে। একই পরিকল্পনা রয়েছে গ্রামীণ এলাকা নিয়েও। গভর্নমেন্ট সে এক ইনস্ট্রাকশন মিলা থা ডিসি কো টু অল ডেপুটি কমিশনার্স, এ পুছা গিয়া থা কি আপকা জো মিউনিসিপাল এরিয়া হ্যায় ওয়াহাঁ পে এসা লোগো কা লিস্ট বানাইয়ে ওয়ার্ড ওয়াইজ, ক্যুঁকি NFSA কার্ড তো ওয়ার্ড ওয়াইজ মিলতা হ্যায়, तो इसलिए डीसीज को ये इंस्ट्रक्शन मिला था कि आप लोग वार्ड वाइज ऐसा लिस्ट बनाइए जिन लोगों के पास NFSA कार्ड नहीं है और जो कि जरूरतमंद है, पर उसका एक अपर लिमिट कर दिया गया था कि पर वार्ड 100। तो जैसे फिर मतलब हमारे भी सर्कल ऑफिस से लोग घूम रहे हैं, तो उस समय बोर्ड एग्जिस्टिंग था, तो इसलिए बोर्ड को भी रिक्वेस्ट किया गया कि आप भी अपने साइड से रिकमेंडेशन दे दीजिए। सर्कल ऑफिस की साइड से भी कुछ हुआ है, फिर हमारी डीसी मैडम ने असिस्टेंट कमिश्नर की भी टीम बनाई थी जो कि उनको उनमें वार्ड बांट दिए थे, तो वो लोग भी अपना लिस्ट बना करके दे रहे हैं। तो सब लिस्ट को कंपाइल करके हमारा बस ये कि इसमें चेंजेस होना संभव नहीं है, जो 100 है 100 ही है। तो कई बार क्या होता है कि वार्ड कमिश्नर्स को या किसी भी व्यक्ति को अगर हम बोलते हैं 100 तो वो फील्ड में जाते हैं, फिर 150 नाम लेके आ जाते हैं, फिर बोलते हैं कि सर थोड़ा 150 एडजस्ट कर दीजिए, तो वो तो इसमें संभव नहीं है। ठीक है, तो 100 का लिस्ट है, सिर्फ वार्ड कमिश्नर से अकेला सोर्स नहीं है, बाकी लोगों का भी सोर्स है जिसको क्रॉस चेक करके और डीसी मैडम एक कंपाइल्ड लिस्ट देगा, तो उनको 1,000 रुपीज एज वन टाइम सपोर्ट गवर्नमेंट की साइड से प्रोवाइड किया जाएगा। बट वो लोग मतलब NFSA कार्ड होल्डर्स नहीं होना चाहिए, राशन कार्ड जो है उनके पास नहीं होना चाहिए। कैश होना, वो कैश होगा उनका, हम लोग बैंक अकाउंट डिटेल्स भी ले रहे हैं, जहां तक संभव होगा हम अकाउंट में डायरेक्ट ट्रांसफर कर देंगे ताकि गैदरिंग ना हो और हमको भी मूवमेंट उतना ना करना पड़े, सोशल डिस्टेंसिंग इजीली मैनेज किया जा सके। तो हम अकाउंट नंबर साथ में ले रहे हैं, वील बी ट्रांसफरिंग मनी इनटू द अकाउंट्स और वील बी गिविंग आउट चेक्स, तो हम लोकेशन पे जाके वील गिव। লকডাউনের আলস্য দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলচর গোপালগঞ্জে। শনিবার দুপুরে বাজার এলাকায় শ্যামানন্দ ভান্ডারের চারতলায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান কিছু মানুষ। মুহূর্তে এলাকা জুড়ে চিৎকার চেঁচামেচি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী, একে একে 4টি ইঞ্জিন আগুন নেভাতে নেমে পড়ে। পুলিশ কর্মীও স্থানীয় মানুষও হাত বাড়ান। সবার প্রচেষ্টায় চারতলার কাপড়ের গুদামের ওই আগুন আর ছড়াতে পারেনি, যদিও সেই গুদাম পুড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা অনুমান করেছেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক দিলীপ কুমার পালও। ধলাইয়ে 55টি দিন মজুর পরিবারকে খাদ্য সামগ্রী দিল ধলাই পুলিশ। লকডাউনের ফলে কর্মসংস্থান না থাকায় অসহায় হয়ে পড়েছিল ওইসব দিন মজুর পরিবার, ঘরে অভাব দেখা দিয়েছিল খাদ্যের। শনিবার ধলাই থানার ওসি
পল লালিম সাং, পুলিশ কর্মী সুমন্ত রায়, বিশ্বজিৎ সিং, সুপ্রদীপ আচার্য ও থানা লেভেল পরিচালন কমিটির সভাপতি শীতাংশু দাসের উদ্যোগে ধলাই রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজের ওইসব দিনমজুর পরিবারের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পরে ধলাই থানার ওসি লালিম সাং সংবাদ মাধ্যমকে জানান, আজকে আমি ধলাই থানা তেকিয়া সাবে মিলিয়া আমার অঞ্চলের গরিব মানুষগুলা লকডাউন টিকিয়া কাম করতে পারে না, তো এইগুলা আমি আজকে একটু ডালি চহুল তেল আলু এইগুলা আজকে আমি বিস্কুট এগুলা আজকে আমি গরিব মানুষগুলা আমি আজকে ডিস্ট্রিবিউট করছে যাতে তারাও মানে অসুবিধা না হয়। তো বাকিও আমি অনুরোধ করিছো গরিবগুলা যাতে তারাও ধনী মানুষে দেখিয়া তারাও মানে হেৰি ডিস্ট্রিবিউট করে যাতে লকডাউনের সময়ে আমার আমি সব মিলিয়া চলতে পারে। তো আর সবরে আমি অনুরোধ করছো বাজারে যখন যাই একজন একজন করিয়া যাই যাতে গাঁয়ে গ্যাদারিং থাকিয়া মানে বাজার সাজার না করে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার সতর্কতামূলক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে গ্রাম কাছাড়েও। নতুন বাজারে কিশোর সংঘ, ক্লাব এবং এলাকার যুব সমাজের তত্ত্বাবধানে বিভিন্ন বাজার এলাকাকে স্যানিটাইজ করা হচ্ছে। পাশাপাশি বাজার এলাকায় অস্থায়ীভাবে নির্মিত কিছু ঘরও গুঁড়িয়ে দেওয়া হয়। ব্যবসায়ীরা নিজেরাই এগিয়ে এসে অস্থায়ীভাবে নির্মিত তাদের ঘরগুলো ভেঙে দেন। যুব সমাজ এবং কিশোর সংঘ ক্লাবের সমাজসেবামূলক এসব কাজের এদিন অনেকেই প্রশংসা করেছেন। আজকে এলাকায় অতি সকালে খুব অত্যন্ত ভোরে যুবকরা আজকে জড়ো হয়েছে, জড়ো হয়ে এখানে বাজার যারা মানে বাইরে থেকে সবজি নেওয়া, এখানে বিশেষ করে এখানে হোলসেল মার্কেট, এই হোলসেল মার্কেটে অনেক লোক বাইরে থেকে আসে। তো এইবার আমরা মানে কি হয়েছে এই করোনা ভাইরাসের পর থেকে এটা প্রচণ্ড ধরনের একটা রেস্ট্রিকশন ক্রিয়েট করা হয়েছে এবং আজ টোটালি মানে রেস্ট্রিকশন মানে বাজার বন্ধ ছিল এবং কাউকে বাজারে প্রবেশ করতে দেওয়া হয় নাই শাকসবজি নিয়ে বা বাইরে থেকে কেউ কাউকে আসতে দেওয়া হয় নাই। এবং সেই সুযোগে কি হয়েছে আজকে বাজারে একটা স্বচ্ছতা অভিযান আমাদের যুবকরা শুরু করেছে এবং সেই স্বচ্ছতা অভিযানে আমাদের বাজার ডেভেলপমেন্ট কমিটি বলে একটা কমিটি আছে, রেজিস্টার্ড কমিটি উদ্যান নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লক, এবং এই কমিটিও সহযোগিতা করে দুটা শেড পরিষ্কার করেছে এবং বাজারের পারিপার্শ্বিক এলাকাটাও পরিষ্কার করেছে। এতে কী হয়েছে যে একটা বাজারে প্রচণ্ড ধরনের স্বচ্ছতা পরিলক্ষিত হচ্ছে এবং এই সেই স্বচ্ছতার মাধ্যমে আমাদের যারা পরবর্তী দিনে যে করোনা এই যে একটা সব পরিস্থিতি যখন ইয়ে হবে স্বাভাবিক হবে তখন অতি সুন্দরভাবে সবাই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাজার করতে পারবে, কারণ এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে, ট্রাইবেল আসে, অনেক পুঞ্জি থেকে লোক। লকডাউনের ফলে বিপাকে পড়া দুস্থদের সাহায্যে ফের এগিয়ে আসতে দেখা গেল কিন্নর সমাজকে। কিন্নর সমাজের সভানেত্রী অঞ্জনা সরকার এবার সৌদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বহু দুস্থ পরিবারকে। শিলচরের 27 নম্বর ওয়ার্ডে এদিনের খাদ্য বিতরণ কর্মসূচি চলাকালীন উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল, নীরেন পাল, স্বপন চৌধুরী সহ আরো অনেকে। বিধায়ক পাল কিন্নর সমাজের এ ধরনের মহৎ পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান তাদের। পাশাপাশি তিনি এদিন উত্তরীয় পরিয়ে দিয়ে অঞ্জনা সরকারকেও সম্মানিত করেন। করোনা ভাইরাসের জন্য আমাদের ভারতবর্ষে লকআউট হওয়ার জন্য আমাদের কিছু গরিব দুঃখী অসহায় মানুষ লকআউটের জন্য কাজে যেতে পারছে না, ওরা ঘরের থেকে বের হতে পারছে না। তো একজন কিন্নর মানুষ আমি ভিক্ষা করে খাই, জনজনের কাছ থেকে ভিক্ষা করে আনি, আর আমি ওদের পাশে আমার কাছে কিছু নেই দেওয়ার মতো, যাও একটু সম্বল অল্প কিছু ছিল, আমি তো সব মানুষকে দিতে পারবো না, আমাকে ঈশ্বর এত বড় ক্ষমতা আমাকে দেয়নি সবাইকে দেওয়ার মতো, আমার যতটুকু সাধ্য হয়েছে আমি আমার পাড়ার লোকজন কিছু কিছু মানুষ আছে ওরা কাজে যেতে পারে না, ওরা দিনমজুর মানুষ, কেউ বাসা বাড়িতে কাজ করে খাচ্ছে, কেউ ঠেলা গাড়ি চালিয়ে খাচ্ছে, কেউ ভ্যান চালিয়ে খাচ্ছে, ওরা কাজে যেতে পারছে না, আমার সাধ্যের যতটুকু কুলিয়েছে আমি ওদেরকে 1.5 কিলো করে চাল দিচ্ছি, 100 গ্রাম করে তেল দিচ্ছি, 500 করে লবণ দিচ্ছি, আর 500 করে আলু দিচ্ছি, বাচ্চাদের জন্য একটা বিস্কুটের প্যাকেট দিচ্ছি। দুর্যোগের এ সময় সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে শিলচর তারাপুর নিউ কলোনি কালীবাড়ি চর সহ বিভিন্ন এলাকার যুবকরা ঐক্যবদ্ধভাবে শ্রীকুনা বাংলাঘাট ইন্দ্রগড় জিপি সহ বেশ কিছু এলাকার দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
কথা আমরা কোনো সংস্থা নাই, এটা সব আমরা বন্ধুরা মিলিয়া করি, আমরা অনেক জায়গায় বন্ধুরা আছে। আর দুই নম্বর কথা, এই জায়গাতে আমার উদ্দেশ্য এটাই যে এই জায়গায় যে মানুষগুলো আছে তারা সারাদিন কুয়া খুঁদিয়ে রাত্রে জল খায়, এরকম পরিস্থিতি তারা। গতিকে এরকম মানুষের রিলিফটা দিতে লাগে, আমরা এরকম বিভিন্ন জায়গায় টুকাই টুকি এরকম মানুষ বা করছি বা করিয়া তারা রিলিফটা দিয়ে, তারা সারাদিন কুয়া খুঁদিয়া বিকালে জল খায়, এরকম পরিস্থিতি তারা। যারা চায় এই ব্যাপারে যদি দিতে চায়, আমরা নিউজে দেখলে আরো খুশি হই অন্য সংস্থার প্রতি। হ্যাঁ, সবাই জানাই যাতে তারাও এরকম গরিব এলাকা দেখিয়া যাতে দেয়, দিলে আমরা খুব খুশি হইব। 400 পরিবারের আয়োজন ইয়ে করছি, করিয়া নিয়ে আইছি আমরা সব বন্ধুরা, নিজেরা বন্ধুরার মধ্যে মিলিয়া আমরা করছি। আগামী দিনে আপনাদের কি প্রচেষ্টা আছে? চেষ্টা করবো আমরা চালাইয়া যাইরাম, দেখি কতটুকু কৃতা করতে পারি। হ্যাঁ, কন্টিনিউ করার চেষ্টা চালাইয়া যাইব আমরা। দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণে এগিয়ে এলো তারাপুরের বৈকুণ্ঠ আশ্রম কর্তৃপক্ষ। শনিবার আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে দুধপাতিল, ছোট দুধপাতিল এলাকার দুস্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে আশ্রম কমিটির কর্মকর্তারা চলে আসেন শিলচর রেল স্টেশন সংলগ্ন এলাকায়, এখানেও বহু দুস্থকে খাদ্য সরবরাহ করেন তারা। গ্রামীণ এলাকায় তারা চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি সামগ্রী দিলেও শহর এলাকায় তারা প্যাকেটজাত খাবার সরবরাহ করেছেন। আমরা শিলচর কালীমোহন রোডের বৈকুণ্ঠধাম আশ্রমের পক্ষ থেকে আমরা গুরু ভাইরা আজকে যে ভারতবর্ষে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের, গরিব মানুষদের আমরা কিছু রিলিফ আজকে দান করে আসছি। দুধপাতিলে, ছোটো দুধপাতিল, বড় দুধপাতিল, চাল, ডাল, চিনি যতটুকু আমরা, এবং আমাদের যে প্রভুপাদ বলেসুন্দর গোস্বামী, ওনার মূল ইয়েই ছিল যে আজকে ভক্ত সেবা, কাজেই আমরা এই সামান্য ভক্ত সেবার জন্য আমরা করোনা ভাইরাসে আক্রান্ত এবং লকডাউনের কারণে আমরা গুরু ভাইরা মিলিত হয়ে এই আজকে গ্রামে আমরা কিছু বিলি করেছি, চাউল, ডাল, এসব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 25, দুটি পজিটিভ ধরা পড়ল ত্রিপুরায়। লকডাউনের সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা নেই, বিকল্প ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত হিমন্তের। দিন দুপুরে গোপালগঞ্জের বহুতলে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কাপড়ের গুদাম। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।